পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশ মডেলকে কার্যকর করার চেষ্টা করছে। এজন্য তিনি সরাসরি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আঙুল তুলেছেন। মমতা জানান, ক্ষমতা বিজেপির হাতে ধর্ষণ করলে ফাঁসির আইন কেন করছে না, এমন প্রশ্ন রেখেছেন তিনি। বাংলাদেশকে ভালোবাসেন তিনি, কিন্তু দুইটি রাষ্ট্র আলাদা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে গেল 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ শুরু হয়। গতকাল বিজেপি রাজ্যে 12 ঘন্টা ধর্মঘট পালন করে, এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা বিপাকে পড়ে। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ভারতীয় জনতা পার্টি বিজেপির ডাকে আজ কিন্তু 12 ঘন্টার বন্ধ পালিত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী। আর সকাল থেকেই কিন্তু জেলায় জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, বন্ধ সমর্থনকারীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের যারা বন্ধের বিরোধিতা করছে তাদের সঙ্গে কিন্তু বহু জায়গায় বাকবিতণ্ড হয়। সকাল থেকেই কিন্তু শিয়ালদা ডিভিশনের বনগাঁ এবং উত্তরের শাখা এবং দক্ষিণের শাখায় সকাল থেকে কিন্তু ট্রেন অবরোধ ছিল। শান্তিপুরে জগন্নাথ সরকার বিজেপির এমপি, তিনি কিন্তু বন্ধের সমর্থনে একেবারে রেললাইনে এসে বন্ধ সমর্থনকারীদের নিয়ে রাস্তায় বসে গেছিলেন। বন্ধের সমর্থনে কিন্তু বাকবিতণ্ড শুরু হয়েছে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে। কলকাতার শ্যামবাজারের মেট্রো স্টেশনের সামনে কিন্তু কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি কিন্তু দোকান খোলা রাখার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন। পথে নেমেছেন বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে কলকাতা শহরতলির সঙ্গে ব্যারাকপুরের উত্তর চব্বিশ পরগনার যেটা সড়ক পথ বিটি রোড, এটা সেই জনপদ যে জনপদে ডাক্তার, যে তরুণী চিকিৎসক খুন হয়েছিল আরজিকর হাসপাতালে, সেই জনপদ সোদপুরের বিটি রোডের ওপর দাঁড়িয়ে কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সড়ক পথ কিন্তু সচল রয়েছে, সরকারি বেসরকারি পরিবহন সব কিন্তু চলছে। কিন্তু জেলায় কিন্তু বেশ কিছু, পশ্চিম মেদিনীপুরে যেমন ঝামেলা হয়েছে, বর্ধমানের পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় বন্ধ সমর্থনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, গুলি চলেছে। ইতিমধ্যে বন্ধ সমর্থনকারীদের বেশ কিছু জায়গায় কিন্তু পুলিশ পাকড়াও করেছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে থাকলেও কলকাতা মহানগরীর মফস্বলের যে শহর বিটি রোড এবং বিভিন্ন বড় রাস্তা যেটা সড়ক পথগুলি কিন্তু সচল রয়েছে। সরকারি বাস যেমন নেমেছে রাস্তায়, নেমেছে কিন্তু বেসরকারি যানবাহন পরিবহনও। যদিও কলকাতা হাইকোর্টে কিন্তু আজকের এই বন্ধের বিরোধিতা একটি মামলা হয়েছিল, সেই মামলা ইতিমধ্যে খারিজ হয়েছে। আমরা জানি যে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের যে সচিবালয় নবান্ন সেটা অভিযানের ডাক দিয়েছিল। সেই অভিযান যারা করেছিলেন সেটা হচ্ছে ছাত্র যুব সমাজ এবং যৌথ সংগ্রামী মঞ্চ, সেখানে প্রায় 220 জনকে আটক করা হয়েছিল। সেই আটকের প্রতিবাদেই কিন্তু আজকে এই বন্ধে সামিল হয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি। আমরা দেখতে থাকবো দিনের শেষে পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায়। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনার আমরা খবর পাচ্ছি এবং বেশ কিছু মানুষকে কিন্তু আটক করা হয়েছে, তবু শহর অঞ্চল কিন্তু এই মুহূর্তে সচল। পরমাশিস ঘোষ, আরটিভি ইন্টারন্যাশনাল, কলকাতা।